দেখেন কালারটা কি সুন্দর হয়েছে স্মেলটা আপনারা পাচ্ছেন না কিন্তু আমি পাচ্ছি দারুণ এখন আমার বাবাও কিন্তু প্রচন্ড শুটকি লাভার ছিল আব্বা হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার আজকের ব্লগটা শুরু হচ্ছে রান্নাঘর থেকে এবং শুরু হচ্ছে রাত্রেবেলা এখন 9টা বেজে গেছে অলরেডি আজকে সারাদিন ক্যামেরা ধরিনি অ্যাকচুয়ালি আজকে সারাদিন শুধু ঘর গুছিয়েছি ঘর ক্লিন করেছি যেহেতু আজকেও আমার কাজ অফ ছিল সো আজকে রান্না বান্নার কোনো কাজ করেই নেই গতকালে যে রান্না ছিল অল্প সেটা দিয়ে আজকে দুপুরে খাওয়া হয়েছে তো কালকে থেকে যেহেতু আমার আবার ডিউটি শুরু সো সে কারণে রান্নাঘরে আসতেই হলো আর একটু বাজারে গিয়েছিলাম সবজি ছিল না সবজি বাজার নিয়ে আসছি সো রান্নাঘর থেকে ওই জন্য ভিডিওটা স্টার্ট করেছি যারা পেজ থেকে আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পেজে নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন শেয়ার করছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো রান্নাঘর থেকেই শুরু করছি যেহেতু সো ন্যাচুরালি রান্নাই দেখাবো আজকে কি রান্না করব সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব আজকে রান্না বলতে আমি রান্না করব হচ্ছে শুটকি দিয়ে সুরি শুটকি দিয়ে আলু বেগুন আর সিম দিয়ে রান্না করব এই যে দেশি বেগুন আলু আর সুরি শুটকি দিয়ে রান্না করব আর একটা রান্না করব সেটা হচ্ছে ঝিঙা রান্না করব চিংড়ি মাছ দিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে ঝিঙা রান্না করব আমি পেঁয়াজ একদম মশলা সব কিছু রেডি করে একদম চুলায় কড়া বসে রেডি করে চলে আসছি তো একটা প্রথমেই শুটকি তরকারিটা বসিয়ে দেই তো ভিউয়ার্স সরাসরি রান্নাই স্টার্ট করে দিলাম আমি শুটকি তরকারিটা ফার্স্টে বসিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে দিব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি এখানে আমি দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া আর হচ্ছে সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর রান্নাটা আমি কাঁচা মরিচ বাটা দিয়েই করছি আর হচ্ছে এক চামচ ধনে গুঁড়া জিরাটা দিই নাই আমি শুকিয়ে জিরা দিই না ধনিয়াটাই দিই এই যে আর কাঁচা মরিচ বাটা দেওয়াতে আমি একটু লাল মরিচটা কম দিয়েছি লাল মরিচটা জাস্ট আমি দিয়েছি কি জন্য কালারটা সুন্দর আসার জন্য এখন এই মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব একদম দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার মশলাটা কষানো হয়ে গেছে এই ভাব উঠিস না উঠিস না এই এখন আমি শুটকিটা দিয়ে দিচ্ছি এবার শুটকিটাকে একটু কষাবো তারপর আমি সবজিটা দিই কারণ তরকারি জিনিসটা যত বেশি কষানো যায় ততই কিন্তু টেস্ট হয় এই যে শুটকিটা একটু কষাই তারপর আমি সবজিটা দিই এইদিকে আমি ঝিঙার মশলাটা কষাতে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আমার শুটকিটা কষানো হয়ে গিয়েছিল তাই আমি সবজিটা দিয়ে দিয়েছি এখন আমি সবজিটাকে ভালো মতো কষাবো এখনও ঝোল দিব না আগে সবজিটাকে একদম ভালো মতো কষিয়ে নেব কিন্তু শুটকি তরকারিটা আসলে আমি আমার মাকে দেখিনি কোনো সময় এভাবে কষিয়ে রান্না করতে আম্মা সবসময় সব কিছু দিয়ে হাতে মাখা করে রান্না করতো আসলে হাতে মাখা রান্নার তরকারির মজাই আলাদা আর এইদিকে আমার এদিকে হচ্ছে আমার ঝিঙার মশলাটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছ সহ দেখেন এখন আমি ঝিঙাটা দিয়ে দিচ্ছি অনেকে আমার রান্নাঘরের আমার চুলা নিয়ে মন্তব্য করছেন যে চুলাটা পুরনো এই সেই আমি তাদের উদ্দেশ্যে বলবো দেখেন আমার চুলাটা হয়তো একটু পুরনো একটু অনেকটাই পুরনো আমি যখন নতুন ফ্ল্যাটে উঠেছিলাম তখন আমি চুলাটা নিয়েছি কিন্তু আমার চুলাটার সার্ভিস এত ভালো যেটা আমি চেঞ্জ করতে ইচ্ছে করছে না আমি চাইলেই চেঞ্জ করতে পারি কিন্তু আমার ইচ্ছে হচ্ছে না কারণ এটার সার্ভিসটা অনেক ভালো সেজন্য আর আমি সারাদিন কি কাজ করেছি সেটাও একটু শেয়ার করি আমি সারাদিন এগুলো করেছি আমার কাজ হচ্ছে কিছুদিন পর পর ঘরের জিনিসপত্র চেঞ্জ করা দেখেন মানে এইগুলো আমি করি একদম আমার আব্বা সবসময় বলতো তোর কি আর খেয়ে দিয়ে কাজ নেই আমি আমার ভালো লাগে কিছুদিন পর পর সেটিংটা চেঞ্জ করি আমি দেখেন আমার ঘরের মানে ফার্নিচারের সেটিংগুলো আমার চেঞ্জ করতে ভালো লাগে আমার ছেলের রুমেও করেছি এই যে দেখেন ছেলের রুমেও সেটিংটা চেঞ্জ করেছি টেবিলটা ওইদিকে ছিল ওদিক থেকে এদিকে নিয়ে এসেছি এই যে আমার ভালো লাগে অ্যাকচুয়ালি সেটিং চেঞ্জ করতে গেলে না ঘরটাও পরিষ্কার হয় ভেতরের ময়লা থাকে না কোণের মধ্যে ভালো লাগে এই জিনিসটা এই জন্য আজকে সারাদিন এগুলো করেছি যার কারণ আর অন্য কোনো কাজই তো রান্না বসিয়ে দিয়েছি আর আপনাদেরকে সারাদিন কী কী করলাম সেটাও দেখিয়ে দিয়েছি আর এখন আপনাদের সামনে একটু ক্যামেরার সামনে কথা বলতে আসলাম যে যারা ইউটিউব আমার ভিডিওগুলো দেখছেন অনেকে আছেন নতুন বন্ধু হচ্ছেন
আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি, আবারও বলছি, প্লিজ আপনারা মিথ্যে মিথ্যে বন্ধু হবেন না। আসছেন, কমেন্ট করছেন, কিন্তু আমার সাবস্ক্রাইব কিন্তু বাড়ছে না। আপনি বলছেন যে আপনি আমাকে সাবস্ক্রাইব করছেন, কিন্তু আসলে সেটা অ্যাড হচ্ছে না। তাই মিথ্যে মিথ্যে সাবস্ক্রাইব করার কোনো মানে হয় না, ঠিক আছে? আর সেটা হচ্ছে, আমি যেমন আমি তেমনভাবেই ভিডিও করি। সে যে গুছিয়ে একদম পরিপাটি হয়ে মানে ব্লক করার কোনো মানে হয় না। আমি ডেইলি লাইফ শেয়ার করছি, সো আমি বাসায় একদম নর্মাল থাকি, সো নর্মালভাবেই আমি আপনাদের সামনেই আসি। এখন এখানে সেজে গুজে কেন আসি না, একটু পরিপাটি করে বা একদম পেতনির মতো কেন আসি? ভাই, আমি বলেছি আমি ডেইলি লাইফ শেয়ার করছি, সো আমি তো ওভাবেই আসবো যেভাবে আমি বাসায় থাকি। আমি কেন এক্সট্রা অর্ডিনারিভাবে আসবো? ওই জন্য ওভাবেই আসি। এখানে সেজু গুজু করে আসার আমি আসলে কোনো মানে দেখি না। যাই হোক, এতটুকুতেই যদি আমার আমাকে কারো ভালো লাগে, তার মানে সেটাই সত্যিকারের আমার ফলোয়ার, সেটা সত্যিকারের আমার সাবস্ক্রাইবার। এটুকুই। চলেন রান্নার কী অবস্থা দেখি। আর শুটকিটা আগে শুধু শুটকি মানিয়েছিল, চিটংয়ের লোকেরা শুটকি খায়, আর এখন শুটকি সবাই পছন্দ করে, আর আমার তো অনেক অনেক পছন্দ। আমার বাবাও কিন্তু প্রচণ্ড শুটকি লাভার ছিল। আর দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, স্মেলটা আপনারা পাচ্ছেন না কিন্তু আমি পাচ্ছি, দারুণ একটা স্মেল আসছে। আজকে আমার মার কথা খুব মনে পড়ছে, কারণ আমার মা শুটকি দিয়ে মূলো সিম শীতকালে যত সবজি আছে সব কিছু দিয়ে রান্না করতো না, এত টেস্ট হতো। আর আমার মার তরকারিতে কখনোই ঝোল থাকতো না, আম্মা সবসময় মাখা মাখা তরকারি রান্না করতো। আর আম্মার তরকারির কালার, আমার প্রত্যেকটা তরকারিতে আদা রসুন বাটা ইউজ করবেই। আমার মার রান্নাগুলো ছিল এক্সট্রাঅর্ডিনারি। আসলে প্রতিটা মায়ের রান্নাই সেরা, আমরা মাদের মতো হতে পারি না, বাট তারপরও আজকে মা নাই কিন্তু মাকে এই রান্নার কারণে মাকে খুব মিস করছি। সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। দেখেন কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। যে পরিমাণে ঝোল দেব ওটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এই যে আমার ভয়েসটা হয়তো একটু কম শোনা যেতে পারে, যেহেতু আমি চিমনিটা চালু করেছি, কারণ এখানে এত ভাপ উঠতেছে, তো একটু লবণ দিতে হবে, কারণ লবণের পরিমাণটা একটু কম হয়েছিল। শেষটা জাস্ট এরপরে একটু হয়ে যাবে, তারপর আমি নামিয়ে নেব। এটা কিন্তু আমার আগামীকালের রান্না, একদম সব কিছু পারফেক্ট। আর আমার ভাষায় বাসায় ঝাল বেশি কেউ খায় না, ঝালটা শুধু আমিই খাই। এদিকে আমার ঝিঙ্গা রান্নাও হয়ে গেছে, কিন্তু এটাও একদম ডান, পুরোপুরি ডান। এটা এখন আমি অফ করে দিব চুলা, কারেন্টটা হয়ে গেছে। ভিউয়ার্স, আমার রান্না কমপ্লিট। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কাঁচা মরিচের একটা কালার, লাল মরিচের একটা কালার চলে আসছে। শুটকি লাভার আসলে শুটকি খাবো না তা তো হয় না, ওই জন্য ভাবলাম রান্না করে ফেলে, অনেক দিন খাওয়া হয় না শুটকি আসলে। এদিকে আমার ঝিঙ্গাটা দেখেন, দেখেছেন অনেক সুন্দর হয়েছে। যাই হোক, যদি আমার রেসিপি দুইটা ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই রেহেনা করিম ব্লগস এবং মন ব্লগের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।